বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই নজর কাড়ার চেষ্টা করে পাকিস্তান, বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। এবার সেই বন্ধুত্বের এক ঝলক সামনে এলো। সম্প্রতি পাকিস্তানের একটি কার্গো জাহাজ বাংলাদেশে এসে ভেড়ে, এতে ঢাকা ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের। বিন্দু, উদ্বিগ্ন হওয়ার মতো একটা খবর, সেটি হচ্ছে চট্টগ্রামে পাকিস্তানি কার্গো জাহাজ, উদ্বিগ্ন ভারত টেলিগ্রাফের খবর। দৈনিক ইত্তেফাক পত্রিকা শ্রোতা, স্বাধীনতার 50 বছর পরে পাকিস্তানের সাথে ভালো একটি সম্পর্ক হয়েছে বাংলাদেশের। সেই সম্পর্ক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস ও শাহবাজ শরীফে ভালো একটি সম্পর্ক রয়েছে, যে বন্ধুত্বের খাতিরে বিশাল বড় একটি জাহাজ পাঠিয়েছেন বাংলাদেশে। সেই জাহাজে করে কি পাঠিয়েছেন তা নিয়ে আতঙ্কে আছে সবাই। এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই নজর কাড়ার চেষ্টা করে পাকিস্তান, বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বন্ধুত্বের বার্তা দিয়েছেন। এবার সেই বন্ধুত্বের এক ঝলক সামনে এলো। সম্প্রতি পাকিস্তানের একটি কার্গো জাহাজ বাংলাদেশে এসে ভেড়ে, এতে ঢাকা ইসলামাবাদের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশের প্রতিবেশী ভারতের। 71-এর যুদ্ধের পর এই প্রথম পাকিস্তান থেকে সরাসরি একটি কার্গো জাহাজ বাংলাদেশে ভিড়েছে। 5 দশকের বেশি সময় পর দুই দেশের মধ্যে এমন সামুদ্রিক সম্পর্ক স্থাপনে চিন্তায় পড়ে গেছে ভারত। দেশটির গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নয়াদিল্লির মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ নিরাপত্তা। কারণ ভারতের পূর্ব ও পশ্চিমে থাকা দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হলে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ঝুঁকির মুখে পড়বে। এসব রাজ্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা চট্টগ্রাম লাগোয়া, আর এ কারণেই ভারতের যত চিন্তা। কয়েক মাস আগেও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ ছিল, এখন দুই দেশ নতুন সম্পর্কের জাল বুনছে। দশকের পর দশক বাংলাদেশ ও পাকিস্তান সিঙ্গাপুর বা কলম্বোর মতো তৃতীয় কোনো বন্দর দিয়ে বাণিজ্য চালিয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে করাচি থেকে সরাসরি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। বিশেষজ্ঞদের শঙ্কা, এখন যেহেতু পাকিস্তানি নৌযান সরাসরি চট্টগ্রামে আসবে, সেক্ষেত্রে বাংলাদেশে নিষিদ্ধ পণ্য আসা এবং সেগুলো ভারতের বিদ্রোহী গোষ্ঠীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 2004 সালে চট্টগ্রামে উদ্ধার হওয়া 10 ট্রাক অস্ত্রের দিকে ইঙ্গিত করে এমন কথা বলছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ায় এখনো পর্যন্ত অবৈধ অস্ত্রের এত বড় চালান আর কখনো জব্দ হওয়ার ঘটনা ঘটেনি। ওই ঘটনার পর থেকেই চট্টগ্রাম ও মোংলা বন্দরে কোন দেশের জাহাজ ভিড়ছে তা নিয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখেছে ভারত। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নিজেদের প্রভাব কাটিয়ে নয়াদিল্লি এই দুই বন্দর থেকে চীনকে দূরে রাখতে পেরেছে। গেল বছর কৌশলে চীনকে হারিয়ে মোংলা বন্দরের একটি টার্মিনাল অপারেট করার অনুমতিও পেয়েছিল ভারত। এবার পাকিস্তানের জাহাজ আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশটি। ভারতের একটি নিরাপত্তা সূত্র বলছে, এখন এই দুই বন্দরেই ভিড়তে পারবে পাকিস্তানের জাহাজ। এমন পরিস্থিতিতে এই অঞ্চলে ভূরাজনীতিতে অবশ্যই প্রভাব পড়বে, কেননা মিয়ানমার ও চট্টগ্রামের খুব কাছাকাছি অবস্থিত। মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ ও মাদকের চোরাচালান নিয়ে আগে থেকেই চিন্তিত ছিল নয়াদিল্লি, এখন নতুন করে যোগ হয়েছে পাকিস্তান। পাকিস্তানের কার্গো জাহাজে কি রয়েছে তা নিয়েও নয়াদিল্লির কর্মকর্তারা উদ্বিগ্ন। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তুলা ও পাট নিয়ে বাণিজ্য হয়ে থাকে, তবে পাট রপ্তানির ক্ষেত্রে পাকিস্তান হয়তো ভারতের জায়গাটা দখল করতে পারবে না। কিন্তু ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরালো হলে ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এরই মধ্যে ঢাকা জানিয়েছে তারা আগামী বছর পাকিস্তানের সঙ্গে একটি আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নেবে। এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। উদ্বিগ্ন হওয়ার মতো একটা খবর, সেটি হচ্ছে চট্টগ্রামে পাকিস্তানি কার্গো জাহাজ, উদ্বিগ্ন ভারত টেলিগ্রাফের খবর। দৈনিক ইত্তেফাক পত্রিকায় তাদের অনলাইন ভার্সনে এই হেডলাইনটি ছাপা হয়েছে এবং বিস্তারিত লেখা হয়েছে। এটি ছাপা হয়েছে 15 নভেম্বর 10:39। উদ্বিগ্ন শুধু ভারত নয়, বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। বাংলাদেশের বর্তমানে যে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে এবং উপদেষ্টারা বা সমন্বয়করা যেভাবে হুমকি দিচ্ছে, আর একটা বড় ধরনের বিপ্লব বাংলাদেশে আসছে। একটা বিপ্লব তারা ঘটিয়েছে 5ই আগস্ট,
এখন আরও বিপ্লবের আশঙ্কা করা হচ্ছে এবং সেই হুমকি আমরা পাচ্ছি। জবাব দেবে আওয়ামী লীগকে, বিচারের আওতায় আনা হবে, নানাবিধ কথা। সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষও উদ্বিগ্ন এবং সোশ্যাল মিডিয়ায় নানান খবর বেরুচ্ছে। এই জাহাজ বাংলাদেশে কেন? পঞ্চাশ বছর কিন্তু পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে আসেনি, কাজেই পাকিস্তানের এত বড় জাহাজ হঠাৎ বাংলাদেশে কেন? কি পণ্য সামগ্রী এসছে, নাকি অন্য কিছু এসছে, নাকি নিষিদ্ধ কিছু এই জাহাজে থাকতে পারে, সেটা নিয়ে বাংলাদেশের মানুষ যেমন উদ্বিগ্ন, ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সেভেন সিস্টার নিয়ে তারা উদ্বিগ্ন। ইত্তেফাক পত্রিকায় কি লিখেছে একটু আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি আবার বলছি, বাংলাদেশের এই নাজুক পরিস্থিতিতে এই ধরনের একটা জাহাজ, এত বড় জাহাজ, এতগুলো কন্টেইনার নিয়ে বাংলাদেশে আসা, এটা জনমনে সন্দেহের উদ্রেক করেছে। পত্রিকায় লিখেছে, পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্র পথে যোগাযোগ শুরু হয়েছে। পঞ্চাশ বছরেরও বেশি সময় পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই প্রথম সরাসরি সমুদ্র পথে যোগাযোগ শুরু হয়েছে। করাচি থেকে একটি কার্গো জাহাজ বুধবার তারাই নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এই ঘটনাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে নতুন দিক হিসেবে দেখা হলেও এতে ভারত উদ্বিগ্ন। গত 5ই আগস্টের পর একটা পট পরিবর্তন হয়েছে, এটা সম্পর্কে নতুন দিক উন্মোচিত হয়েছে। অনেকে বলা হচ্ছে যে বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান, আমি বলছি না, অনেকে বলছে বাংলাদেশ এখন নাকি পূর্ব পাকিস্তানের মতো, অর্থাৎ 71-এর আগে 47-এর পরে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক ছিল এখন সেটা নাকি বিরাজ করছে। অসত্য হতে পারে, তারা মনে করছেন বাংলাদেশ ও পাকিস্তানের এমন ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্র পথে বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না প্রতিবেশী দেশ ভারত। দেশটির সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম প্রতিবেশীদের মধ্যে এই নতুন সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যেহেতু সেভেন সিস্টার বলা হয়, নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। তো দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।